हेलो, हेलो, गुड मॉर्निंग। কে বলছেন? হ্যাঁ বলছি, এটা বিবেকানন্দ বিদ্যালয়? হ্যাঁ বলুন, এটা বিবেকানন্দ বিদ্যালয় এবং আমি ওই স্কুলের একজন শিক্ষিকা। তো আমি এটাই বলার ছিল, আমার ভাই এবছর ভর্তি হবে, তো আমি তো আশেপাশে কোনো স্কুল তো সেইভাবে জানি না, তো এই স্কুলের নাম দেখি সবাই আমাকে বলছে যে এর নাম খুব পপুলার, এই স্কুলে ভালো ভালো পড়াশোনা করানো হয়, তো এখানে ইংলিশের উপর খুব জোর দেওয়া হয় আর বাংলার উপর আরো বেশি জোর দেওয়া হয়। তো দেখুন, আমার যে বাংলার ব্যাপারটা রয়েছে, আমার আমি চাই আমার ভাইকে বাংলাটা খুব ভালো করে শেখাতে, ঠিক আছে? তো বাংলার মধ্যে যেমন ভালো ভালো মানুষের নাম, যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, তো এদের সম্বন্ধে আমার খুব ওকে শেখানোর খুব ইচ্ছা, যেহেতু আমি জানি কিন্তু আমার অফিস থাকে, আমার সময় থাকে না। তো এটাই হলো ব্যাপার। তো এখানে অ্যাডমিশন কিরকম কি আছে, আর কোন বছরে, মানে হচ্ছে কোন মাস থেকে অ্যাডমিশন হয় এখানে? আচ্ছা, আমাদের এখানে অ্যাডমিশন বলতে আপনার সার্টিফিকেট, যেটা পাস সার্টিফিকেট, সেটা আপনাকে নিয়ে আসতে হবে। সেটা দেখে আমরা এজ দেখে সেই ওয়াইজ আমরা অ্যাডমিশন করব। আপনি কোন ক্লাসে অ্যাডমিশন করাতে চাইছেন? আপনার আপনার ভাইয়ের বয়স কত? ও তো অনেক ছোট, ও একদম ছোটবেলা থেকেই পড়বে, কিন্তু ও একটা স্কুলে পড়েছিল, 2 বছর পড়েছিল, ওটা কেজি নার্সারি আই থিঙ্ক মনে হয়। আচ্ছা, তো আমাদের বার্থ সার্টিফিকেটটা আনতে হবে। বার্থ সার্টিফিকেট দেখে তখনই আমরা আগে দেখবো এজ কত, সেই অনুযায়ী আমরা ভর্তি নেব। যদি দেখি আমরা 6 বছর এখনো হয়নি, তাহলে তো ওয়ানই নেওয়া যাবে না। সেই ক্ষেত্রে আমাদের টিপিতে ওকে ভর্তি করতে হবে। এবং দেখুন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে রবীন্দ্রনাথ বা শরৎচন্দ্রের, তারা এখনো তো এখন তারা যেই শিশু সুলভ, তারা তাদের যে বয়স, সেই বয়স অনুযায়ী তাদের এখনো এতটা ডিটেলস তাদের জানার এখনো সময় আসেনি। কিন্তু যেটুকুনি যাদের, দেখুন রবীন্দ্রনাথ শরৎচন্দ্র এনারা আমাদের সারা জীবনের আমাদের মনের ভেতর থাকেন, এনারা আমাদের আকাশ মাটি সবেতেই এনারা আছেন। তো এনাদের নিয়ে দেখুন, এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর রবীন্দ্রনাথের সম্বন্ধে আমার না খুব জানার ইচ্ছা, তো আপনাদের যদি ক্লাস, আমি অফিসও করি প্লাস আমি গান বাজনা এইসবের মধ্যেই থাকি, রবীন্দ্রনাথকে নিয়ে আমি পড়ে থাকি, তো রবীন্দ্রনাথের যত গান রয়েছে, যত কিছু রয়েছে, সমস্ত কিছু আমি পঠন পাঠন করি। এবার তারপর যদি কেউ পাওয়া যায় যে কি না রবীন্দ্রনাথকে ভালো করে চেনে, শরৎচন্দ্রকে চট্টোপাধ্যায়কে ভালো করে চেনে, তো তার সাথে যদি একটু কথা বলা যেত, তো আপনার যেহেতু আপনি বলছেন এত ডিটেলস ভাবে, যদি শরৎচন্দ্র ব্যাপারে যদি কিছু বলতেন। ওকে, আমি আমি বাড়িতেও টিউশন করি, তো তার আমার একটা কন্ট্যাক্ট নাম্বার আছে তার জন্য, সেটা আমি আপনাকে দিয়ে দেবো। আমাদের তো এখন যেহেতু এই পরিস্থিতি প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আমরা তো এখন বাড়িতে, আমার বয়স স্টুডেন্ট হয়েছে, এবার যদি আপনি মোটামুটি কিছু আমাকে বলেন তো আমি সেইভাবে বোঝাতে পারবো যে তারাও যাতে ওই স্কুলে ভর্তি হয় বা ওই ম্যাডামের কাছে পার্সোনাল কোচিং নেয়। না না, দেখুন এখানে কোনো পার্সোনাল কোচিং নেওয়ার বা বোঝানোর ব্যাপার নেই। আপনার যদি ভালো লাগে, আমি একজন অ্যাজ আ টিচার আমি চাইবো অবশ্যই আমার যে স্টুডেন্ট হবে তাকে গাইড করতে, হ্যাঁ, এবং যে শিখতে চায় তাকে সেই ব্যাপারটা নিয়ে জানাতে। অবশ্যই আমার যেটা জ্ঞান আছে আমি সেটা অবশ্যই চাইবো আমি আপনাকে, আপনাকে সেই জ্ঞানটা দিতে, যাতে আপনিও সেটা গ্রো করতে পারেন, সেই ব্যাপারটাই জানতে পারেন। তো বলছিলাম যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লাস্টে যে মৃত্যুটা রয়েছে, তো আমাকে একটু বলতে পারবেন, মানে ওনার মোটামুটি যদি আপনার কিছু জানা থাকে, ওনার জন্ম বা মৃত্যু মাঝখানে যে ঘটেছে যা যা ঘটনা, তো এত পপুলারিটি পেয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, বলতে গেলে ওনার ডিটেলস বলতে গেলে অনেকটাই সময় লাগে, এবং তার জন্য এই যদি আমি পয়েন্ট গুলো যেগুলো বই আমার ঘাটবো যেগুলো নিয়ে যাই, তিনি ছিলেন, দেখুন সেকালে সাহিত্যিক বলতে আমরা তাকেই চিনি, সাহিত্যিক বলতে কবি, কবির কাম্য ছিল জ্বর, আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল তার পৈতৃক নিবাস দেবানন্দপুর গ্রামে, গ্রামটা ছিল ব্যান্ডেলে, ব্যান্ডেল নিশ্চয়ই আপনারা জানেন, ব্যান্ডেলের অদূরে সরস্বতী নদীর ধারে, এবং এই গ্রামের জমিদার রামচন্দ্র মুন্সির আশ্রয় থেকে তিনি ফার্সি শিক্ষা করেছিলেন। এরকম আরো কিছু তার ডিটেলস আছে, তিনি কোথায় চাকরি করেছেন, তিনি কোথায় কি করেছেন, কারণ এনাদের জীবনী আমরা বলে শেষ করতে পারবো না কিছু সময়ের জন্য, এবং এই আপনি যেই সময় ফোন করেছেন এখানে তো আমি ডিটেলস আপনাকে বলতে পারবো না,
তো তার জন্য আপনি আমাকে আলাদা টাইমে কল করলে আমি সেই টাইমে আপনাকে ডিটেইলস বুঝতে পেরেছি। তো বলছি ঠিক আছে, আমি তাহলে স্কুলে আমি তাহলে কবে নিয়ে আসবো অ্যাডমিশন? স্কুলে অ্যাডমিশন বলতে দেখুন, আমরা বেশি লোক এখন অ্যালাউ করছি না, আপনি আসবেন। যেহেতু এখানে প্যান্ডামিক সিচুয়েশন, আমাদের সেশন শুরু হয় জানুয়ারি থেকে শুরু হয়, কিন্তু এখন করোনা পিরিয়ড চলছে। আমাদের ফর্ম ফিল আপ করা হয় অনলাইনে করা হচ্ছে, সেটার জন্য আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপ করা যেতে পারে, বা আপনি যদি আসতে চান আসতেই পারেন। নভেম্বর থেকে আমাদের আপনাদের ফর্ম বেরোয়, এবং সেই টাইমে আপনাকে একটা বার্থ সার্টিফিকেটের অরিজিনালটা এবং জেরক্স কপি নিয়ে আপনাকে আসতে হবে, এবং তার কোনো আইডি প্রুফ, আই মিন তার কোনো বার্থ সার্টিফিকেট। মানে গার্জিয়ানের আর কি কি লাগবে? গার্জিয়ানের এখনই কিছু লাগবে না, আমাদের এই সার্টিফিকেট গুলো নেওয়া হবে, এবং তার মধ্যে থেকে আমাদের হচ্ছে একটা ইন্টারভিউ হবে ছোট, সেটা পরে আমরা তারপরে ডিক্লেয়ার করব। এখন তো এই সিচুয়েশনের জন্য এক্সাম নেওয়া ওইভাবে পসিবল নয়, তো সেটা আমরা ডিসিশন নেব কিভাবে কোন স্টুডেন্টকে নেওয়া যায়। দেখুন এখন যদি একটা স্কুলে ধরুন 600-700 একটা ফর্ম পড়ে, বাট এতজনকে তো আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয়, তার মধ্যে থেকে আমাদের কিছুটা তো বাঁচতেই হয়, সেটা তো বুঝতেই পারছেন। তো আমি বলছি যে ও তো ভর্তি হতে যাবে, এবার কথাটা হচ্ছে এবার যদি আপনি পার্সোনাল ভাবে আপনি ওকে টিচিং এর ব্যাপারে যদি আপনি কোনোভাবে হেল্প করতে পারেন। খুবই ছোট বাচ্চা এই অবস্থা, ও যদি ওর দেখুন ওর সত্যি কথা বলতে ওর মান নেই, বুঝতে পারছেন তো? তো ছোটবেলায় ওর মা মারা গেছে, তো সমস্ত দায়িত্ব আমার উপর রয়েছে, ঠিক আছে? তো সেখানে আমি অফিস থাকি, তো আমরা এখন বাড়িতে টিউশন করি না, আর এই প্যান্ডেমিক সিচুয়েশন, বাবা অফিসে মানে অফিস করে, ক্লাস ওকে দেখে, এবার টাইম পায় না, এবার আমি যখন পাই আমি অফিস করি, এবার সেইখানে দাঁড়িয়ে ওকে নিয়ে আমি খুব চাপে রয়েছি। না দেখুন তার জন্য হচ্ছে আপনি একটা বাড়িতেই টিচার রাখুন, কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশনে এরকম ভাবে আপনি তো আর বাড়িতে আসবেন না, আপনাদের বাড়িতেই দিয়ে আসতে হবে। আমার এখানে হয়তো কাজের লোক রয়েছে, সে আপনাকে হয়তো ওকে সাইকেলে করে বা স্কুটিতে করে আপনাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসলো আবার নিয়ে আসলো, কিন্তু আপনি যদি কোনোভাবে বলে দেন যে কি ঠিক আছে, আপনি এক কাজ করুন, এখন আগে স্কুলটায় ভর্তি করুন যেই জন্য ফোন করেছেন। অ্যাকচুয়ালি এটা স্কুল আওয়ার্স, তো সেইখানে দাঁড়িয়ে আমি বাড়ির কোনো টিউশন নিয়ে এখানে আলোচনা করতে পারি না, এটা আমার এথিক্সের বাইরে। তো আপনি তার জন্য আমার কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে আপনি সেই নাম্বারে কল করুন, আমি আপনার সঙ্গে পরে এটা নিয়ে আলোচনা। বাই দ্য ওয়ে আমি ওই কলেজ ওই স্কুলের সামনে, আমি মানে ওইখানেই আমার অফিস যাওয়ার পথে, ঠিক আছে, ওই স্কুলটা। তো আমি বলছি যে কি আমি যদি কালকে আপনি যদি ফ্রি থাকেন, আপনি কটা নাগাদ স্কুলে ঢোকেন? আমাদের 11 AM। তো কালকে মোটামুটি একটু মানে তাড়াতাড়ি আসবেন, মোটামুটি 10 মিনিট আমি হার্ডলি 2-3 মিনিট কথা বলবো, তো হার্ডলি একটু তাড়াতাড়ি আসবেন, এসে মোটামুটি দাঁড়িয়ে কথা বলে তো জিনিসটা মানে একদম ফাইনাল হয়ে তারপর আমি তাহলে, আমি তো যেহেতু থাকি না বাড়িতে, আমি সব কাজের লোকটা কিছু বোঝাও না, তাকে আমি বুঝিয়ে দেবো সমস্ত কিছু, এবার আপনার সাথে সামনাসামনি দাঁড়িয়ে যে কথাটা হবে তো ওটা আরো ভালো হবে। তো আপনি যদি কোনোভাবে আপনি দাঁড়িয়ে যদি কথা বলেন তো ওটা আমার মতে একটু বেটার হয়। ওকে আমি 10:30 AM এ আপনার সাথে দাঁড়িয়ে মিট করে নেবো। তো আপনার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার? তো আপনি জিপিএস এ আমাকে লোকেশন পাঠিয়ে দেবেন, ঠিক আছে? তো কালকে যেখানে আপনি দাঁড়াবেন, তো আমি তার আগে অফিস যাওয়ার জন্য বেরিয়ে যাব, আমিও তাড়াতাড়ি বেরাবো তাহলে। ওকে আপনি তাহলে 10:30 AM এ আমার সঙ্গে দেখা করুন, ঠিক আছে? আর ওই অফিসের ওখানে কি কোনো পার্ক বা কিছু আছে? কালকে আমি দাঁড়াবো তো মাঝ রাস্তায় না, কালকে ধুলো বালি রাস্তা, তারপর সমস্ত কিছু কথা হবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, রাখলাম। থ্যাংক ইউ সো মাচ।